আরে আয়, আরে ভাই কি করছিস তুই? আরে আয় পটলা, আয় আয়। আরে এখানে কেন নিয়ে এসেছিস আমাকে? তুই তো জানিস আমি খুব ভয় পাই। আর পটলা তুই না, এক নম্বরে ভিতর ডিম একটা। শোন, বুকে একটু সাহস আন, জানিস আমি এখানে কতবার এসেছি? আমি এখানে যেতে চাই না। আরে বাস ভাই দেখ, মনে হয় আজ রাতেই এসেছে, একদম একদম টাটকা ভাই। হয়ে গেছে দেখা, এবার চল আমার সাথে, চল চল ভাই। দাঁড়া না, অনেক দেরি হয়ে যাচ্ছে, চল চল চল। দাঁড়া না, শোন না ভাই আমার কথা, তুই না মেয়েদের মতো কাঁদছিস, তুই চল এখান থেকে ভাই। শোন, আরে ভাই তুই কি পাগল হয়ে গেছিস নাকি? তখন থেকে বলছি এখানে ইয়ারকি করতে নেই, আর তুই ফাইনালি করেই যাচ্ছিস। সুরেশ, সুরেশ কোথায় গেলি তুই? সুরেশ বাইরে আয় ভাই, আমি বাড়ি যাব। সুরেশ তুই না, দেখ আমি বলছি আমি কিন্তু তোর সাথে কথা বলবো না। সুরেশ বেরিয়ে আয়। বাইরে আয় সুরেশ, আমি বাড়ি যাবো। তুই না এক নম্বরে ভীতু, বুঝলি? পটলা, এই তুই আবার কোথায় গেলি? আচ্ছা চল, আর তোকে ভয় দেখাবো না। কোথায় তুই পটলা? চল যাই এবার। আচ্ছা শোন না, ওই কুলফিওয়ালাটার কাছে যাই, চল। আজ খুব ইচ্ছা করছে মালাই কুলফি খাওয়ার। হ্যাঁ চল যাই এবার। লজ্জা করে না তোমার? বড়দের সঙ্গে কিভাবে কথা বলতে হয় জানো না? বিহেভ ইয়োরসেলফ। বা ভাই বা, ইংলিশ বলতেও শিখে গেছিস তুই। ওটা কি বলছিস তুই? বিহেভ, বিহেভ, আরেকবার বলতো ওটা। হ্যাঁ গো অ্যাওয়ে। ভাই পটলা, বললাম তো ভালো অ্যাক্টিং করছিস, এবার আয় চল এখান থেকে যাই। ডোন্ট ইউ আন্ডারস্ট্যান্ড? যে মৃত মানুষদের সাথে ঠাট্টা করার শাস্তি খুব খারাপ হতে পারে, so behave yourself and get lost. শোন, খুব সাবধানে, আওয়াজ করবি না, ঠিক আছে? চল যা। দাদা ভেবে দেখো একবার, ভেতরে ওই বুড়িটা রয়েছে। আরে শয়তান, বুড়িটা তো মরে গেছে, ভেতরে কেউ নেই, বুঝেছিস? ভয় পাবি না। আরে ভয় পাচ্ছিস কেন, যা। বস, কেউ ওখানে ছিল? কোথায়? ওইখানে। আরে ওদিকে কেউ নেই। আরে এত রাতে এখানে কে আসবে? যা যা। কেউ আছে ওদিকে? আরে এখানে কেউ নেই,
আরে এখানে আমরা তিনজন ছাড়া আর কেউ নেই। আরে যা না হলে, আরে যা না। একটা কথা ভালো করে শুনে রাখ, আমার এক সপ্তাহের মধ্যে, শুনতে পাচ্ছিস, এক সপ্তাহের মধ্যে আমার ওই বাড়ি খালি চাই। পটলা, পটলা তুই কোথায় যাচ্ছিস ভাই? এরা সবাই বড় লোক, এখানে সিকিউরিটি আছে, এরা ধরতে পারলে খুব ভালো। হ্যাঁ, ভুলটা তো আমারই ছিল যে তোমাদের মতো গাধা লোকেদেরকে আমি কাজটা দিয়েছিলাম। চল ফোনটা রাখ আর কাজ কর। কে তুই? সিকিউরিটি? একে ভেতরে কে আসতে দিল? বাইরে বার করে দেওয়া কে? আমাকে বাইরে বের করবি শ্রীকান্ত? কে তুমি? আমাকে চিনতে পারলি না তুই? ভালো করে দেখ কে তুমি। সিলভিয়া! পিছন নামে পড়লো। ওই বাড়িটার ওনার সিলভিয়া, যে বাড়িটা হাতানোর জন্য তুই সব করতে পারিস। সিলভিয়া, এটা হতে পারে না। কি করে হলো এসব? আমি ফিরে এসেছি শ্রীকান্ত, আর এবার তুই মরবি। এ পটলা ভাই, তুই কি করছিস? পাগল হয়ে গেছিস নাকি? আরে ছাড় ওকে, চল এখান থেকে। ওই বাড়িটাকে ভেঙে তুই তোর বিল্ডিং বানাবি না? ওই বাড়িটা আমার আর আমারই থাকবে চিরকাল। সিলভিয়া কি করে ফেরত আসলো? পটলা, কি হয়েছে ভাই তোর? তুই তুই ভিতরে কিসব বলছিলি? হ্যাঁ পটলা, আমি তোর সাথে কথা বলছি, তুই শুনতে পাচ্ছিস আমার কথা? পটলা, এইসব কি হচ্ছে? পটলা এরকম কেন করছে? এই জায়গাটা এমন কি আছে যে? তুমি এত রাত পর্যন্ত কবরস্থানে কি করছো? ওই ওই আমি আসলে আসলে তার মানে তুমি মিসেস সিলভিয়ার কবরে ফুল দিতে এসেছো? হ্যাঁ, ওই হচ্ছে ওনার কবর। পটলা, মনে হয় এখানে ছিল। নাও নাও, তাড়াতাড়ি প্রেয়ার করো, এত রাত পর্যন্ত এখানে কাউকে অ্যালাউ করি না। বেচারি মিসেস সিলভিয়া বড় ভালো লেডি ছিলেন, সবাইকে খুব ভালোবাসতেন উনি। আমার তো বিশ্বাসই হয় না হঠাৎ ওনার ডেথ হলো। বেচারি। কিন্তু তুমি মিসেস সিলভিয়াকে কি করে চিনলে? আসলে ওই ওই যে, আচ্ছা তুমি ওনার বাড়িতে কাজ করো? ওই যে বিরাট বাড়িটা, কি জানো নাম, রোজবিন ম্যানার, তুমি তো ওখানেই কাজ করো তাই না?
বেচারি মিসেস সিলভিয়া, ওনার একমাত্র মেয়ে রিটা একা হয়ে গেল। ওসব ছাড়, বল কখন আসবে। দেখ আমার আর ধৈর্য ধরছে না, তাড়াতাড়ি ফোন কর, দেখ কোথায় আছে। আর হ্যাঁ, আমি যেটাকে চয়েস করেছিলাম ওকেই আসতে হবে। আসছি আসছি, আমার থেকে দেখছি তোমার ধৈর্য অনেক কম। হোল্ড অন বেবি, এই কে রে তুই? হ্যাঁ, বেল কেন বাজাচ্ছিলি রে? জানিস কার বাড়ি এটা? যা ভাগ এখান থেকে, ব্লাডি রাস্কেল। চাই তোমার আমার কাছ থেকে, কে তুমি? আমার বাড়িটার খেয়াল রাখছো তুমি? প্রমিস করেছিলে না তুমি আমায়? সিলভিয়া, আপনি আপনি তো মরে গেছেন। না, এটা কি করে সম্ভব? দেখুন দেখুন, আপনি যা চাইবেন আমি তাই করব। প্লিজ আমাকে ক্ষমা করুন। প্লিজ আমাকে ক্ষমা করে দেব আমি? আমি সিলভিয়া, সেই সিলভিয়া যে তোমাকে ট্রাস্ট করেছিল, আর তুমি আমাকে ঠকালে। তুমি শ্রীকান্তর সাথে মিলে আমার বাড়িটা হাতানোর চেষ্টা করেছিলে। আমি তোমাকে ছাড়ব না, কখনো না। ক্ষমা করুন, প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করুন। আমার লয়ার হয়ে তুমি আমাকেই হারিয়ে দেওয়ার প্ল্যান করেছিলে? পটলা, এটা তুই কি করলি? এই সাহেবকে মেরে ফেললি? Thank you.
এখানে যদি কেউ থাকে সামনে বেরিয়ে এসো। কে? রিটা? কে তুমি? ভেতরে কি করে এলে? তুমি শ্রীকান্তর লোক না? ওই তোমাকে পাঠিয়েছে না? শ্রীকান্ত? আবার কিছু বলেছে ও তোকে? ফোন করেছে? হ্যাঁ, খুব জ্বালাতন করছে না ও তোকে? বল না রে, টেল মি, কে তুমি? রিটা, ইটস মি, মাম্মা। মাম্মা? আরে ভয় পাস না রিটা। রিটা উঠ। ঠিক আছে তো? হ্যাঁ, আরে আরে এই জুতোগুলো কার? বলবি তো এগুলো কার? এটা আমার, আর আমার নাম পটলা নয় সিলভিয়া। বাই দ্য ওয়ে, তুই কে? গো আবে। এসব কি হচ্ছে? কবরস্থানে এমন কি হয়েছিল যে পটলার মাথা খারাপ হয়ে গেছে? জুতো? আমরা যখন কবরস্থানে গিয়েছিলাম পটলা তখন চটি পড়েছিল। তার মানে হলো ওই জুতোটাই সব। তার মানে তুমি মিসেস সিলভিয়ার কবরে ফুল দিতে এসেছো? ওই হচ্ছে ওনার কবর। গন্ডগোল সবাই জুতোটার কারণেই হচ্ছে। যে বাড়িটা হাতানোর জন্য তুই সব করতে পারিস সিলভিয়া। তার মানে হলো ওই জুতোগুলোকে পটলার থেকে আলাদা করতে হবে। সিলভিয়া ম্যাডাম, সিলভিয়া ম্যাডাম, আমার নাম সুরেশ, আমি এখানেই ফুটপাতে শুই, জুতো পালিশ করি। ম্যাডাম, আজ সকাল থেকে একটাও গ্রাহক পাইনি। আমি আপনার জুতোগুলো দেখেছি, খুব নোংরা হয়ে গেছে, আমাকে দিন, আমি পরিষ্কার করে দিচ্ছি। একবার বলেছি না গো আবে? ম্যাডাম, সকাল থেকে বৌনি হয়নি, যদি আপনি জুতো পালিশ না করান তাহলে আমার আজকে খাওয়া জুটবে না। ম্যাডাম, দু মিনিট, আমি এক্ষুনি পরিষ্কার করে দিচ্ছি। এখানে 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 বসুন না ম্যাডাম, আসুন। পটলা, 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 ওঠ, চল, ওঠ, চল পটলা। তুই ঠিক আছিস তো? তুই? আমি এখানে কি করে এলাম? আমি কি করছিলাম এখানে? তুই আমাকে চিনতে পারছিস? দেখ দেখ, আমাকে দেখ। সুরেশ, তুই কি পাগল হয়ে গেছিস নাকি? আমাকে এটা বল, আমার মাথা ব্যথা করছে, আমার শরীরের ভিতরে কিরম যেন এটা হচ্ছে। আমি কি করছিলাম এখানে, কি করছিলাম? আমি তোকে সব বলছি, ঠিক আছে? টেনশন করিস না, আমি আছি তো, আয় চল, আমি তোকে নিয়ে যাচ্ছি, চল আয়, চল চল আয়, আয় সাবধানে আয়, চল। পটলা, তুই জানিস যদি আমি জুতোগুলো না ফেলতাম তাহলে তোর সাথে কি হতো? আমি ভয় পেয়ে গেছিলাম ভাই। তুই তুই তো মহিলাদের মতো কথা বলতে শুরু করেছিলি। হ্যাঁ, ওই ওই জুতোর জন্য সব গন্ডগোল হয়েছিল। কপাল ভালো যে আমরা ওই জুতোর থেকে মুক্তি পেয়ে গেছি। হ্যাঁ,
পটলা তুই না একদম টেনশন করিস না, চল এখন খেয়ে নে। হ্যাঁ পটলা, তুই জানিস ভুলটা আমারই, তোর সাথে কবরস্থানে ইয়ারকি মেরে কাজটা আমি ঠিক করিনি, আমাকে ক্ষমা করে দিস ভাই। না রে সুরেশ, ভুলটা আমারই ছিল, আমার কি দরকার ছিল ওই জুতোটা পরার? দলজিৎ, আমি বুঝতে পেরে গেছি, সিলভিয়া আবার ফিরে এসেছে, ওই ছেলেটার মাধ্যমে ওর আত্মা আবার ফিরে এসেছে। কি শ্রীকান্ত বাবু, আপনিও বাচ্চাদের মতো আত্মা টাত্মা এসব নিয়ে? আমি সব খোঁজ নিয়েছি, দীপকের আরো অনেক শত্রু ছিল যাদের মধ্যে অনেকেই ওকে মারতে চেয়েছিল। তুমি ওর লাশ দেখেছো? দেখেছো তুমি কিভাবে ওকে মারা হয়েছে? না না দলজিৎ, আমার পুরো বিশ্বাস হয়ে গেছে। আরে ওই ছেলেটা ওর মতো দেখতে নয়, কিন্তু ওর মতো কথা বলে। আমি বুঝতে পারছি না যে আমি কি করব। দলজিৎ এখন কি হবে? শুনুন শুনুন, আপনি শুধু টেনশনেই এগুলোর সঙ্গে ওইগুলো জুড়ে দিচ্ছেন, আপনি সব কিছু আমার উপরে ছেড়ে দিন। হ্যাঁ আপনি নিজের খেয়াল রাখুন, ঠিক আছে? হ্যাঁ নিজের খেয়াল রাখবো, নিজের খেয়াল রাখবো কিভাবে? শোনো, কাউকে অফিসের ভেতর ঢুকতে দেবে না, কেউ মানে কেউ যেন অফিসের ভেতর না ঢোকে, আন্ডারস্ট্যান্ড? কেউ যেন অফিসে না আসে, কাউকে চাই না। কেন তুই মরবি, আমাকে বাইরে বের করবি শ্রীকান্ত? কে 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 এখানে? হ্যাঁ কেউ তো নেই, আমার মনে হচ্ছে আমি টেনশনে আছি, এই জন্য বোধ হয় এই জন্য সবকিছু হচ্ছে। কেউ তো এখানে নেই। ওহ জুতোটা এখানে কে রাখলো? এখানকার সব কোটা সিকিউরিটি এই জুতো। জুতো কোথায় গেল? আরে এখানে তো ছিল জুতো, কোথায় কোথায় গেল জুতো? এই লোকগুলো এক একটা কোথায় পালানোর চেষ্টা করছো শ্রীকান্ত? আর কোথাও তুমি আমার থেকে লুকোতে পারবে না। সিলভিয়া আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও, আমি কিচ্ছু করিনি সিলভিয়া। না না আমি কিচ্ছু করিনি সিলভিয়া। দ্বিতীয় সুযোগের জন্য তুই তো বাঁচবি না শ্রীকান্ত। Ha 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 ha!
চল তৈরি হয়ে নে, আজকে বেরোবি না, কাজে যাবি না নাকি? না রে সুরেশ, আমি দু চার দিন এখানেই থাকবো। আরে বাড়ি বসে থাকলে এমনি মাথা যন্ত্রণা করবে, তুই তুই আমার কথা শোন, তুই চল। না রে সুরেশ, তুই যা। সুরেশ, এই জুতোর আওয়াজ কোত্থেকে আসছে? সুরেশ, এই জুতোগুলো এখানে আবার কি করে এলো রে? আমিও কিছু বুঝতে পারছি না, কিন্তু আমি কিছু একটা করছি। সুরেশ সাবধানে, হাত লাগাবি না কিন্তু। দেখা করতে বলেছিল না, কি যেন একটা কাজ আছে। হ্যাঁ বলে যা, বলে যা। হ্যাঁ চল চল চল। বেচারি মিসেস সিলভিয়া, ওনার একমাত্র মেয়ে রিটা একা হয়ে গেল। কাল রাতে শহরের বিখ্যাত বিল্ডার শ্রীকান্ত বিল্ডার্স এর মালিক মিস্টার শ্রীকান্তকে কাল ওনারই অফিসে খুব খারাপ ভাবে মার্ডার করা হয়েছে। এখনো পর্যন্ত এই কেসের কোনো প্রমাণ বা সাক্ষ্য কিছুই পাওয়া যায়নি। মিস্টার শ্রীকান্তর পার্সোনাল সিকিউরিটিও এখনো বেশ আতঙ্কে রয়েছে এবং কোনো কথাই বলতে পারছে না। আমি থাকতে তোর কেউ কোনো ক্ষতি করতে পারবে না। কে ওখানে, কে বলল, কে কথা বললে? রিটা, ইটস মি, ইয়োর মামা সিলভিয়া। ভয় পাস না, আমি তোর কোনো ক্ষতি হতে দেব না। এই বাড়ি রোজলিন মানোর আমাদের, আর এটা আমাদেরই থাকবে। আমার পরে এর উপর শুধু তোরই অধিকার, আর তোর সেই অধিকার কেউ ছিনিয়ে নিতে পারবে না। ডোন্ট বি স্কেয়ার্ড রিটা, এখানে আয় আমার কাছে। যখন তোর 14 বছর বয়স, তোর ম্যালেরিয়া হয়েছিল না, তোর ভালো করে ঘুম আসছিল না, সারা রাত জেগে থাকতিস, তোকে গান শুনিয়েছিলাম, মনে আছে? ঘুম পাড়ানি মাসি পিসি আমার বাড়ি এসো, মনে আছে রিটা? তোর বাবার মৃত্যুর পর তুই অন্ধকারে ভয় পেতিস, আর সেই জন্য তুই লাইট অন করে ঘুমোতিস, সেই অভ্যেসটা তোর এখনো বদলায়নি না। হ্যারে মা, মাম্মা,
আমার নাম সুরেশ, আপনার সাথে কিছু কথা ছিল। ম্যাডাম, সিলভিয়া আন্টির ভূত আমার বন্ধু পটলা শরীরে ঢুকে গেছে, আর ওই আত্মা কিসব কিসব উল্টোপাল্টা করছে। উল্টোপাল্টা মানে? ওই আত্মা প্রথমে একটা উকিলকে খুন করলো, আর তারপর ওই বিল্ডার আছে না শ্রীকান্ত, ওর অফিসে ঢুকে ওকে হুমকি দিয়ে আসলো। ম্যাডাম ম্যাডাম, আমি জানি না যে এই লোকেদের সাথে আপনার কিসের ঝামেলা, কিন্তু ম্যাডাম প্লিজ আমার বন্ধুকে বাঁচান ম্যাডাম। শ্রীকান্ত মরে গেছে, তোমার বন্ধু এসেছিল আমার কাছে, ওর থ্রুতে আমি মাম্মার সঙ্গে কথা বলেছি। শ্রীকান্ত গত 2 বছর ধরে আমাদের এই বাড়িটাকে যেন তেন প্রকারে নিজের নামে করাতে চাইছিল, এই জন্য শহরের ফেমাস লয়ার দীপককে হায়ার করা হয়েছিল যাতে ও কেসটা লড়ে, কিন্তু সেও ফ্রড, ও তো আমাদের হয়েই লড়ছিল। শ্রীকান্তকে কিনে নিল, ও ডাবল ক্রস করলো, শ্রীকান্ত নকল পেপার বানালো আর বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি দিল। এইসব ব্যাপারের বদলা নিতেই মাম্মা ফিরে এসেছে। কিন্তু ম্যাডাম, আপনাদের এই ঝামেলার মধ্যে আমার বন্ধু কেন জড়াবে বলুন? আমাদের পুলিশের কাছে যেতে হবে। না না ম্যাডাম, ম্যাডাম পুলিশ না, খুনের অভিযোগে আমার বন্ধুকেই জেলে পুরে দেবে। ইউ আর রাইট, কিন্তু মাম্মা কোথায় যেতে পারে? দীপকেরও খুন হয়ে গেছে, শ্রীকান্তও বেঁচে নেই, তাহলে আরে তাড়াতাড়ি কর, স্যারের গাড়ি আজই দিতে হবে। আরে যার একটা রেঞ্জ নিয়ে আয়। দলজিৎ, সত্যি কথা বলবে, তুমি আমার মমের কার জেনে বুঝে খারাপ করেছিলে? কেউ কি এই কাজটা করার জন্য তোমায় টাকা দিয়েছিল? আমি এরকম কেন করব? আরে দিদি, গাড়ি একদম আমি ফার্স্ট ক্লাস তৈরি করে দিয়েছিলাম, পারলে পুলিশকে জিজ্ঞেস করুন, ওনারা আমাকেও জিজ্ঞেস করেছিল। ভালো কথা বলছি, এখনো তোমার কাছে সময় আছে, যা বলতে চাও বলে দাও, না হলে ওই উকিলের মতো তুমিও খুন হয়ে যাবে। তুমি আমাদের থেকে তো সত্যিটা লুকোতে পারো, কিন্তু ওনার থেকে নয়। দেখো, মমের আত্মা নিজের বদলা নিতে ফিরে এসেছে। কি আত্মা, খুন, মার্ডার, এতক্ষণ ধরে ভদ্রভাবে কথা বলছি আপনারা শুনছেনই না? বললাম তো কিছু করিনি মানে করিনি। আর এই যে তুমি সেনাগিরি করছো না কথা বের করার জন্য, এই সব নিজের পকেটে রাখো। দলজিৎ, তুমি আমার মমের কার্ডের সঙ্গে কি করেছিলে? অনেক কাজ পড়ে আছে ম্যাডাম, এখানে আপনার হুমকি শোনার জন্য বসে নেই আমি। আরে রাজু, রেঞ্জটা নিয়ে আয় না। মনে হচ্ছে আমাদের পুলিশের কাছে যেতে হবে। আরে কোথায় গেলি? কত কাজ পড়ে আছে, এরা মাথাটা গরম করে গেল। এ রাজু, এ কার গাড়ি ঢাকা আছে? রাজু, ছোট, আরে সেই গাড়িটা, আহ
সিলভিয়া আন্টি, না এটা হতে পারে না। তোমাদের অনেক প্রবলেম হয়েছে, কিন্তু মাম্মা বাঁচিয়ে নিয়েছে। আই এম রিয়েলি সরি ফর এভরিথিং। পারলে তোমরা আমাকে ক্ষমা করে দিও। ফর মোর আপডেটস সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, ক্লিক দ্য শো লিংকস এন্ড এনজয় ওয়াচিং দ্য ভিডিওস।